वेलकाम एवरीवन माध्यमिक एंड এইচএস एग्जाम 2022 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশাপাশি একাদশ শ্রেণী পরীক্ষার্থীদের জন্য বিরাট বড় ঘোষণা। তোমরা যারা যারা 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, যারা যারা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষার্থী রয়েছো, এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে বড় ঘোষণা। বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো অবশেষে সমস্ত জল্পনার অবসান। 2022 সালের মাধ্যমিক একাদশ শ্রেণী পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে একটা অংশ চাইছিল যাতে পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হোক, কারণ অনেকেরই সিলেবাস কমপ্লিট হয়নি। এই মতো অবস্থায় আমরা জানি যে সুপ্রিম কোর্টেও একটি জনস্বার্থ মামলা জারি হয়েছে। পাশাপাশি নবান্নে গতকাল একটি গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক ছিল, যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে নবান্নে কিন্তু যে মুখ্য সচিবের সঙ্গে জরুরি বৈঠক ছিল সেখানে কারা কারা উপস্থিত ছিল। নবান্নের মুখ্য সচিব উপস্থিত ছিল, শিক্ষা দপ্তরের শিক্ষা সচিব উপস্থিত ছিল, সমস্ত জেলা শাসক, পুলিশ সুপার, পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের সভাপতি এবং উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। এবং নবান্নের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কি কি সিদ্ধান্ত উঠে এসেছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। পরীক্ষা সংক্রান্ত একাধিক নিয়ম জারি করা হয়েছে। পাশাপাশি সমস্ত জল্পনার অবসান। ছাত্রছাত্রীদের মধ্যে যেটা জল্পনা চলছিল যে পরীক্ষা পিছিয়ে যাবে নাকি নির্ধারিত সময়ে পরীক্ষা হবে, ছাত্রছাত্রীদের মধ্যে একটা অংশ চাইছিল যে পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হোক। আবার কেউ কেউ চাইছিল যে আমরা প্রস্তুত, আমরা নির্ধারিত সময়ে পরীক্ষা দেব। অবশেষে সমস্ত জল্পনার অবসান। অফলাইনে হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পাশাপাশি একাদশ শ্রেণীর পরীক্ষা অফলাইনেই হবে এবং নির্ধারিত সূচি মেনেই পরীক্ষা হবে। অর্থাৎ যেটা পূর্ব নির্ধারিত সময়সূচি 7ই মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2022 এবং 2 এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা 2022। অর্থাৎ পরীক্ষা নির্ধারিত সময় হচ্ছে, কোন রকম ভাবেই পরীক্ষা পিছিয়ে যাবে না। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম, তোমাদেরকে বারবার সতর্ক করেছিলাম যে পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনো দিক থেকে কোনো রকম সম্ভাবনা নেই, পরীক্ষা বাতিলের তো কোনো সম্ভাবনাই নেই, পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আমার কথা হুবহু মিলে গেল এবং তোমাদের ভালোর জন্য আমি বলেছিলাম যে প্রিপারেশন চালিয়ে যাও এবং তোমরা পড়াশোনা চালিয়ে গেছো, আমি খুব খুশি হয়েছি। তো আপাতত যে সিদ্ধান্ত উঠে আসছে, একাধিক বিধিনিষেধ, কোভিড বিধি মেনে করোনা পরিস্থিতিতে আমরা জানি এই মুহূর্তে করোনা সংক্রমণ অনেকটাই কমে গেছে, কিন্তু কোভিড বিধি মেনে কিভাবে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া যায় এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত কালকের মিটিংয়ে কিন্তু গ্রহণ করা হয়েছে। এবছর কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা যেমন বেশি, তেমনি পরীক্ষার সেন্টারের সংখ্যা বেশি। কারণ তোমরা জানো যে মাধ্যমিক পরীক্ষা এবছর যদিও বাইরের স্কুলে হচ্ছে, কিন্তু পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 3 গুণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু হোম সেন্টারে হচ্ছে, তাই কিন্তু সেন্টারের সংখ্যা এবছর বেড়ে গেছে এবং এই যে বিপুল সংখ্যক পরীক্ষা কেন্দ্রে সময় মতো যে থানাতে, সরকারের যে ট্রেজারিতে যে সমস্ত প্রশ্নপত্র নথি রাখা আছে সেগুলো সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন, প্রচুর পরিমাণে এছাড়া নিরাপত্তাজনিত ব্যবস্থা, পাশাপাশি যানবাহনের দরকার, এসব বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। সংসদের সভাপতি যেটা জানিয়েছে যে এই বছর যেহেতু পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 3 গুণ, তাই বিপুল পরিমাণে পুলিশ এবং যানবাহনের প্রয়োজন, সে বিষয়ে কালকে আলোচনা হয়েছে। পাশাপাশি একাধিক বিধিনিষেধ আমি যেগুলো তোমাদেরকে জানাচ্ছি। প্রথম কথা যেটা আমি বললাম যে 2টো পরীক্ষায় অফলাইনে হবে, মাধ্যমিক অফলাইনে হবে, উচ্চ মাধ্যমিক অফলাইনে হবে এবং যথারীতি 7ই মার্চ থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং আজ থেকে, অর্থাৎ আজকে যে 23শে ফেব্রুয়ারি, আজ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে যাচ্ছে। তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড তোমরা আজকে পেয়ে যাবে। পাশাপাশি অ্যাডমিট কার্ডে যদি কোনো রকম ভুল থাকে তাহলে তোমরা 4ই মার্চের মধ্যে কিন্তু সেটা সংশোধন করতে হবে। পাশাপাশি যেটা হচ্ছে 2 এপ্রিল থেকে যথারীতি উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হচ্ছে, কোভিড বিধি মেনে পরীক্ষা হবে। পাশাপাশি বসার জন্য কিন্তু কোভিড বিধি অনুসরণ করা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট, স্পর্শকাতর কেন্দ্রগুলোতে কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা থাকছে। সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে না, কিন্তু স্পর্শকাতর কেন্দ্রগুলোতে কিন্তু সিসি ক্যামেরার থাকছে প্রয়োজনে কিন্তু ভিডিওগ্রাফিও করা হতে পারে। যে সমস্ত কেন্দ্রগুলিতে নকল হওয়ার সম্ভাবনা প্রবল সেই সমস্ত কেন্দ্রগুলিতেই সিসি ক্যামেরা লাগানো হবে এবং প্রয়োজনে ভিডিওগ্রাফিও করা হবে। পাশাপাশি আরেকটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করার প্রস্তাব দিয়েছে পর্ষদ এবং সংসদ। অর্থাৎ পরীক্ষার আধা ঘন্টা আগে থেকে শুরু করে পরীক্ষা চলাকালীন সময় যাতে প্রশ্নপত্র না ফাঁস হয় সেই কারণে কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। এমনই প্রস্তাব দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি একাধিক বিধিনিষেধ, তোমাদেরকে জানিয়ে রাখি যেরকমটা থাকছে যে কোভিড বিধি মেনে সকলকে কিন্তু মাস্ক পরে স্যানিটাইজার, পার্সোনাল স্যানিটাইজার ক্যারি করতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র থেকে মাস্ক বিলি করা হবে। পাশাপাশি যেটা আমি তোমাদেরকে আগে জানিয়েছিলাম যে সমস্ত পরীক্ষা কেন্দ্র প্রপারলি স্যানিটাইজ করতে হবে, এই সমস্ত নিয়ম কানুন রয়েছে। পরীক্ষা সংলগ্ন এলাকায় জেরক্সের দোকান বন্ধ থাকবে। পরীক্ষা সংলগ্ন এলাকায় জেরক্সের দোকান বন্ধ থাকবে। লাউড স্পিকার যাতে কোনোভাবেই না বাজে সেদিকে কিন্তু কড়া দৃষ্টি রাখা হবে। পাশাপাশি প্রচুর কিন্তু যানবাহনের সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রচুর পরিমাণে পুলিশ নিয়োগ করা হচ্ছে, কারণ যেহেতু এবছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বিপুল পরিমাণে বেড়ে গেছে। অর্থাৎ এক কথায় কিন্তু চূড়ান্ত পর্বে আমরা এসে পৌঁছেছি এবং পরীক্ষা বাতিলের তো কোনো সম্ভাবনা কোনো কালেই ছিল না। আমি প্রথম থেকে বলে এসেছি 2022 সালে কিন্তু পরীক্ষা কোনোভাবে বাতিল হওয়া সম্ভব না, কিন্তু অনেক ছাত্রছাত্রীরা যেটা মনে করছিল যে পরীক্ষা পিছিয়ে যাবে এবং নানা রকম গুজবে তোমরা কান দিচ্ছিলে, নানা রকম ভিডিওতে গুজব ছড়ানো হচ্ছিল। আমি বরাবর বলে এসেছি যে পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সুপ্রিম কোর্টে কিন্তু আজকে শুনানি রয়েছে, যেটা আমি গতকালের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা জারি করা হয়েছে সেই জনস্বার্থ মামলাটা বিচারপতি কিন্তু অ্যাকসেপ্ট করেছে, সেটা খারিজ করে দেয়নি। সেই বিষয়ে হিয়ারিং হবে, কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিং হওয়া মানেই কিন্তু পরীক্ষা বাতিল নয়। এটা আমি তোমাদেরকে অনেক আগে জানিয়ে দিয়েছিলাম, যেদিন সুপ্রিম কোর্টে মামলা করা হয় সেদিনকে আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে সুপ্রিম কোর্টে কেস ওঠা মানেই কিন্তু যে হচ্ছে পরীক্ষা বাতিল হয়ে যাবে এমনটা না। সুপ্রিম কোর্ট পরীক্ষা বাতিল করবে না, কারণ এই মুহূর্তে কেন্দ্র সরকারের পাশাপাশি প্রত্যেকটা রাজ্য বোর্ড কিন্তু চাইছে, প্রত্যেকটা রাজ্য সরকার পরীক্ষা নিতে চাইছে। সেই জন্য সুপ্রিম কোর্ট কখনোই পরীক্ষা বাতিলের পক্ষে রায় দেবে না এবং সুপ্রিম কোর্ট কিন্তু প্রত্যেকটি বোর্ডের কাছে জানতে চাইবে যে তারা পরীক্ষার জন্য কি কি ব্যবস্থা নিয়েছে। যেমনটা আজকে হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে, যেমন আজকে সিবিএসই বোর্ডের কাছ থেকে শুনবে যে তারা পরীক্ষার জন্য কি কি ব্যবস্থা নিয়েছে। এবং এই মুহূর্তে যদি করোনা সংক্রমণ অনেক কমে গেছে, করোনা সংক্রমণ প্রায় নেই বললেই চলে, তো সেই কারণে কিন্তু পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা নেই এবং সুপ্রিম কোর্টের এই রায়ের উপর তোমরা নির্ভর না করে থেকে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, কারণ সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস রয়েছে। ততদিনে কিন্তু পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা তো শুরু হয়ে যাচ্ছে, কারণ মাধ্যমিক পরীক্ষা ঘন্টা বেজেই গেছে। 7ই মার্চ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক 2 এপ্রিল। তো বুঝতেই পারছো পরীক্ষা কিন্তু পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই আর থাকলো না এবং সমস্ত জল্পনার অবসান কিন্তু ঘটে গেল। নবান্নের যে জরুরি বৈঠক হলো গতকাল, সেই বৈঠক থেকে কিন্তু এই কথা স্পষ্ট যে পরীক্ষার কিন্তু নিতে মরিয়া এবং পরীক্ষা সংক্রান্ত কিন্তু যাবতীয় প্রিপারেশন, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ, একাধিক নিয়ম কানুন কিন্তু জারি করা হচ্ছে। পাশাপাশি কিন্তু কড়া নজরদারি চালানো হচ্ছে, যেমন স্পর্শকাতর কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা, পাশাপাশি কিন্তু হচ্ছে ইন্টারনেট পরিষেবাটাও কিন্তু সাময়িকভাবে বন্ধ করা হতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। তো তোমরা সবাই প্রিপারেশন কন্টিনিউ করতে থাকো। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।